ஆகும் மாமா ஹலும் ஹுலும் கட்டும் குட்டும் மோசா না বাবা বাগ। এটাকে হাসি বলে? ঠিক আছে, তো চলো আমরা একটা গল্প বলি, তুমি গল্প শুনে শুনে আমরা ঘুমিয়ে যাই, ঠিক আছে? তো আজকে আমরা যে গল্পটা বলবো সেটা রূপকথার মতো না, কিন্তু রূপকথার মতো না হলেও হ্যাঁ একটা বাঘের গল্প বলবো যেখানে সে কথা বলতে পারে। তো গল্পটা আসলে মানে আমরা ছোটকালে যখন আব্বু যখন আমি যখন ছোট ছিলাম তখন আমরা আমার আব্বু আমাকে তোমার দাদা ভাই তোমা হ্যাঁ আমাকে বলেছে বিভিন্ন ছোটখাটো যে গল্পের বইগুলো ছিল ওইখানেও আমি এটা পেয়েছি। তো চলো আজকে আমরা ওই বাঘের একটা শিক্ষণীয় গল্প আমরা বলি। তো এক দেশে এক জঙ্গলের মধ্যে ছিল এক বাঘ। তো যেই জঙ্গলে বাঘ থাকে সে হচ্ছে এই জঙ্গলের রাজা। বাঘকে ওখানে সবাই ভয় পেত, শিয়াল, ভালো, চিতাবাঘ। হ্যাঁ, ওই যে তুমি রুডিয়ার কিপলিং এর যে দা জাঙ্গল বুক দেখো না, ওখানে ওই যে মোগলি নামে যে ছেলেটা আছে হ্যাঁ সেখানেও আছে। হ্যাঁ, লায়ন তো বাঘ থেকে বেশি শক্তিশালী। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি ওই জঙ্গলে কোনো লায়ন ছিল না। সো ওখানে টাইগারটাই ছিল কি শক্তিশালী। এখন লায়ন শক্তিশালী না টাইগার শক্তিশালী সেটা আমরা আরেক গল্পে দেখব। তো আপাতত এই গল্পে আমাদের আছে কি একজন টাইগার, একটা বাঘ। তো আমরা বাঘ নিয়েই বলি। আচ্ছা, তো ওই বাঘটা যেহেতু তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সে খুবই শক্তিশালী ছিল, সে খুবই খেপাটে ছিল, যখন তখন তাকে মারত, যাকে খেতে ইচ্ছা করত। তার পাশ দিয়ে খরগোশ যাচ্ছে, খপ করে ধরে এনে একেবারে থাবা বসিয়ে একেবারে চিড়ে চিড়ে একেবারে খেয়ে ফেলতো, এইরকম ভয়ঙ্কর হরিণ, তারপরে হচ্ছে যে মোরগ, ছাগল, গরু, বন গরু, বন ছাগল, বন মোরগ যেগুলো ছিল তাদেরকেও কি করতো সে খেয়ে ফেলতো। তো একবার এরকম করতে যেয়ে হলো কি মানে অনেক খাওয়া দাওয়া সে করে ফেলেছে, এত 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 খাওয়া দাওয়া করলো যে তার প্রচন্ড রকমের ঘুম আসলো। আচ্ছা, তো প্রচন্ড রকমের ঘুম আসলো, সে ঘুমিয়ে গেল। কিন্তু বেচারা বাঘ কই ঘুমিয়েছে জানো বাবা? সে ঘুমিয়েছিল যেখানে ওই হরিণ তাকে খেয়েছে সেখানে। কিন্তু তার কপাল খারাপ, শিকারীর দল দেখে ফেলল এবং একটা ফাঁদ, একটা খাঁচার মতো খাঁচার ভেতরে দিল একটা জলজ্যান্ত খরগোশ। বাঘের ঘুম ভেঙে গেল খরগোশের ছটফটানিতে। বাঘ ঘুম থেকে উঠে দেখলো একটা খরগোশ, তার তো মানে সেই রকম একটা প্রচন্ড লোভে সে ওই খরগোশটাকে খাওয়ার জন্য, যেই না সে কিসের ভিতরে খাঁচার ভিতরে যে খরগোশটাকে খেতে গেল অমনি খাঁচার দরজাটা লেগে গেল আর বাঘ বন্দি হয়ে গেল। এদিকে বাঘ কিন্তু বের হতে পারে না, বাঘ বের হতে পারছে না, কি মুশকিল। এখন তো সে কিভাবে এখান থেকে বের হবে, সে চিল্লা ফাল্লা করলো অনেকক্ষণ, সবাইকে ডাকলো সাহায্য করার জন্য, কিন্তু জঙ্গলের সবাই তার প্রতি অনেক কি ছিল, বিরক্ত ছিল, যে কারণে কেউ তাকে আর ইয়ে করলো না, সাহায্য করলো না। তখন সে অনয় বিনয় শুরু করলো যে কেউ তো আমাকে খুলে দাও, আমি আর দুষ্টুমি করব না। কিন্তু কে শুনে কার কথা, সবাই মনে মনে চিন্তা করলো বাঘ মামাকে যদি আমরা খুলে দেই সে প্রথমেই যে খুলবে তারই ধরে একেবারে তার ঘাড় মটকিয়ে তাকে খেয়ে ফেলবে, তাই না? তাহলে বলো তো বাবা, এই অবস্থায় বাঘকে কে সাহায্য করতে পারে? ইঁদুর। আচ্ছা, তো গুড বয়, বাট আনফরচুনেটলি এটা ইঁদুরের গল্প না, এটা হচ্ছে বাঘ ও মানুষের গল্প। সেখান দিয়ে যাচ্ছিল এক দুর্ভাগা এক মানুষ, পথিক।
সে পথ হারিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করেছে, এবং সে এই জঙ্গল থেকে বের হয়ে এখন সে তার রাজ্যে যে মানে এক জায়গায় যেখানে বেড়াতে যেতে চেয়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করছিল। তো পথ হারিয়ে সে দেখলো বাঘটা খাঁচায় কি বন্দি। তো এখন লোকটা দেখলো যে এত বড় বাঘ খাঁচায় বন্দি, ব্যাপার কি? আসলে কি হয়েছিল জানো বাবা, ওই যে শিকারীরা ফাঁদ কেন পেতেছিল জানো? শিকারীরা তো চাইলে তখনই তাকে কি করতে পারতো, তাকে মেরে ফেলতে পারতো, কিন্তু তারা জলজন্ত বাঘ নিয়ে যেতে চাচ্ছিল। আর খাঁচাটা দিল এই কারণে যে তারা ফাঁদটা পেতে গাড়ি আনতে গিয়েছিল যাতে এই বাঘটাকে আস্ত অক্ষত অবস্থায় নিতে পারে। আচ্ছা যাই হোক, তো মানুষটাকে দেখে বাঘটা বললো, এই ভাই কোথায় যাচ্ছ তুমি? মানুষটা থমকে দাঁড়ালো, বললো, বাঘ কি বলতে চাও তুমি? বললো, আমাকে একটু খুলে দাও না। মানুষ বললো, আমি মানুষ, এত বোকা নই, আমি দরজাটা খুলে দেই আর তুমি আমাকে হালুম করে খাও। বাঘ বললো যে বালাই সার, আমি তোমাকে কেন খাবো, তুমি আমার উপকার করেছো, তুমি যদি আমাকে খুলে দাও এই জঙ্গলে যত রকমের পশু পাখি আছে, যত ফলমূলের গাছ আছে সবগুলো থেকে তোমাকে ফলমূল দিব, উপহার দিব, আরো কত কি যে আছে এখানে তুমি কল্পনাও করতে পারবে না। তো ভাই এইভাবে করে ওই মানুষটাকে অনেক লোভ দেখাল। বেচারা সাধারণ মানুষ লোভে পড়ে বাঘের খাঁচার দরজা মশা না বাবা, বাঘ। আচ্ছা তোমার বোধহয় বেশ ঘুম পেয়েছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন বাঘকে দেখে মানুষটা করে কাঁপা শুরু করলো। এই গল্পটাও আমি শুনছি। গুড, এতক্ষণে তোমার একটু করে মনে পড়েছে তাই না? পুরোটা শেষ করলে পুরোটা মনে পড়বে। তারপরে ওরা মানুষদেরকে বলে, তারপরে বলে গেছো আমি জানি, এটা আমি জানি, এটা বাঘের আমি জানি বলে গেছো। আচ্ছা তুমি ভুলে গিয়েছো দেখেই তো আব্বু গল্পটা বলছি তাই না? তুমি যদি তোমার যদি মনেই থাকতো তাহলে কেন বলবো? আর আমরা এই গল্পগুলো রেকর্ড করে দিচ্ছি এটাও তো আর একটা কারণ তাই না? তুমি প্রায় আব্বু থেকে গল্প শুনতে চাও, এখন আব্বু এগুলো রেকর্ড করে রাখবো, তুমি প্রতি রাতে একটা করে গল্প শুনবে। আমি ওইখান থেকে গল্প শুনবো না, তোমার থেকেই গল্প শুনবো। সেটা সময়ই বলবে, যখন আব্বুর 100টা 200টা গল্প হয়ে যাবে তখন দেখা যাবে, তখন তুমি মনে চাইলে যে কোনোটা এরকম স্ক্রল করে শুনতে পারবে। আচ্ছা যাই হোক, তো আমরা শুনি সে বাঘের গল্পটা। তো মানুষ তো ভয়ে কি তোমার কথায় করা শুরু করলো। আচ্ছা তারপরে বাঘ বলল, বোকা মানুষ, খেয়ে ফেলবো তোকে। কি ভয় পাচ্ছ? হাসি আসতেছে, আর এই মানুষটা তো বিপদে কাঁপা শুরু করেছে। মানুষটা কাঁপতে 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 ভয়ে একেবারে বাথরুম করে দেয় এই অবস্থা। তুমি মানে কি যে ভয়, কারণ তাকে তো বাঘ এখন কি করবে, খেয়ে ফেলবে। তো মানুষটা বললো, দয়া করো বাঘ ভাই, আমাকে দয়া করো। বাঘ বলে, আমাকে সবাই মামা বলে, তুই আমাকে ভাই বললি, হালুম। সে আরো ভয় পেয়ে গেল, বললো, আমি তোমার উপকার করলাম, তুমি আমাকে খেয়ে ফেলবে। তো তাদের এরকম কথাবার্তার মাঝখানে সেখান দিয়ে যাচ্ছিল একটা শেয়াল। গুড, আচ্ছা তাই। তো শেয়ালটা দেখলো যে তারা ঝগড়া করছে, তো সে যেমনি আসছে সেমনি চলে গেল। শেয়ালটা চালাক ছিল তাই না? হ্যাঁ। তো এখন মানুষ বলল,
যে আমি এত ভালো কাজ করার পরও তুমি আমাকে খেতে চাও, তুমি এত খারাপ? বাঘ বললো, আমি খারাপ নই, আমাকে খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে। বললো, আমি তো তোমাকে খাঁচা থেকে বের করেছি, চলো আমরা তাহলে শিয়াল মামাকে জিজ্ঞেস করি। শিয়াল চলে যেতে চাচ্ছিল যে বাবা এই বিপদে না পড়ি, বাঘ ডাক দিল, এই শিয়াল। শিয়াল তো বুঝতো, বাবা রে বাবা বিপদ। তো এখন শিয়াল আসলো, বলে কি বাঘ মশাই? বলে এই লোকটা কথা শুন, ওকে নাকি আমি খাবো না, বাঘের বাড়ির আবদার। শিয়াল বলছে, ঠিকই বলেছেন বাঘ মশাই। হ্যাঁ, এই লোক, তুমি জঙ্গলে কেন এসেছো বলো তো দেখি। বললো, আরে শিয়াল পণ্ডিত, আমি তো জঙ্গলে আসতে চাইনি, আমি রাস্তা ভুল করে চলে এসেছি। তো রাস্তা ভুল করে চলে এসেছো, তো এখন এখন তুমি রাস্তা ভুল করে চলে আসলে বাঘের খপ্পরে পড়লে, তুমি জানতে না বাঘ ছিল? ও তো খাঁচার ভিতরে ছিল। আর তুমি কি করলে? বললো, আমি খাঁচার দরজাটা খুলে দিলাম। তো শিয়াল তখন বুঝতে পারলো কি জানো, শিয়াল মনে মনে ঠিকই যখন বুঝলো, বুঝার পরে সে মনে মনে ফোন দিয়ে আটলো যে কিভাবে দুষ্টু বাঘটাকে শায়েস্তা করা যায়। তখন সে বলল, ও বুঝতে পেরেছি, তুমি খাঁচাটা মাথার উপরে নিয়ে যাচ্ছিলে আর বাঘ লাফ দিয়ে ওই খাঁচার উপরে উঠেছিল। মানুষ বললো, না 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 না, বাঘটা খাঁচার ভিতরে ছিল। শিয়াল বললো, ও বুঝেছি বুঝেছি, বাঘ মাথার উপরে খাঁচা নিয়ে হেঁটে যাচ্ছিল, তুমি লাফ দিয়ে খাঁচার উপরে উঠলে। বাঘ তো মহাবিরক্ত, বলে এই বেটা ওই মানুষের কথা তুই বুঝিস না। বলো, ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি, বাঘের মাথায় ছিল খাঁচা, লোকটা এসে খাঁচার ভিতরে ঢুকে গিয়েছে। বাঘ বলে, ইস রে বোকা শিয়াল, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি। বলে বাঘ কি করলো জানো, আবার খাঁচার ভিতরে ঢুকে বলো, এই দেখ বেটা আমি খাঁচার ভিতরে ছিলাম, এইভাবে। আর তো শিয়াল বললো, দরজাটা, বলো দরজাটা লাগায় দে। মানুষের দরজা লাগাই দিল, বলে হুকটা লাগা, লাগাই দিল। হ্যাঁ আমি এরকম ছিলাম। মানুষ বললো, হ্যাঁ হ্যাঁ বাঘ মামা এরকম ছিল। শিয়াল বললো, ও ঠিক আছে বাঘ মামা, থাকো তুমি এইভাবে। হ্যাঁ শিয়াল বললো, থাকো তুমি এখানে, চলো ভাই। লোকটাও তখন বুঝতে পারলো শিয়ালের চালাকি, সেও খুব খুশি হয়ে শিয়ালকে অসংখ্য ধন্যবাদ দিল। আর বাঘকে বললো যে দেখেছ, তোমাকে আমি উপকার করেছিলাম, তুমি চাইলেই কি আমাকে ছেড়ে দিতে পারতে, তা না করে তুমি আমাকে খাওয়ার ফন্দি করে দুষ্টু বুদ্ধির পরিচয় দিয়েছ, দুষ্টুমি করেছ আমার সঙ্গে, এখন তোমাকে এখন তোমাকে তার পরিণতি ভোগ করতে হবে, তোমাকে খাঁচার ভিতর থেকে মানুষরা নিয়ে যাবে। বাচ্চা অনেক কান্নাকাটি করলো, কিন্তু এবার শিয়াল বা মানুষ তার কথা কেউই শুনলো না, আর মানুষ আর শিয়ালও তার তার পথে চলে গেল। আর এইভাবে আমার গল্পটা শেষ। আমাদের গল্পটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।